আল্লাহ পাক বলছেন ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে বাধা দিবে আল্লাহর কোরআনের আইন চালু হোক সমাজে অফিসে আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে অফিসে আদালতে ব্যাংকে সর্বত্র ইসলামের হুকুম আল্লাহর হুকুম রাসূলের বিধান চালু হোক আমরা চাই কি চাই না এক আয়াতি কারিমার ভিতরে রব্বুল আলামিন প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি হে ইমানদার গোনেরা তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হবে না আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাইরে তোমরা কোনো পদক্ষেপ গ্রহণ করবে না ইন্নাল্লাহা আত্তাকুল্লাহ আর আল্লাহকে তোমরা ভয় করো ইন্নাল্লাহা সামিউন আলীম নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা তিনি মহা জ্ঞানী তিনি সব শুনেন এবং সব জানেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি ঠিক আল্লাহ পাকের পরে বললেন হে ইমানদার গণেরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা যারা ইমানদার মুমিন যারা পরকালে এবং আল্লাহর উপরে রাসূলের উপরে যারা ঈমান এনেছো তোমাদের জন্য নির্দেশনা হচ্ছে ওয়ালা তাজহারু লা لا ترفعوا أصواتكم فوق صوت النبي الله رسول آواز উপরে তোমাদের আওয়াজ যেন বুলন্দ না হয় তোমাদের কণ্ঠস্বর যেন রাসূলের কণ্ঠস্বরের চেয়ে সৌত সৌতুল আলিয়া যেন না হয় উচ্চ আওয়াজ যেন না হয়ে যায় ওয়ালা তাজহারু লাহু بالقول كجهر بعضكم لبعض আর তোমরা একে অন্যের সাথে সাধারণ মানুষের সাথে যেভাবে কথাবার্তা বলো এমনটি যেন আমার প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন তোমাদের এমনটি আচরণ না হয় কথাবার্তার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে নতুবা রব্বুল ইজ্জাত আল জালাল হুশিয়ারি উচ্চারণ করলেন যদি এমন হয় সাধারণ মানুষের মতই নবী মুহাম্মাদের সাথে আচরণ হয় তাহলে আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে তোমরা সে ব্যাপারে তোমাদের কোনো উপলব্ধিতে আসবে না তোমরা বুঝতেই পারবে না তোমাদের আমল বরবাদ করে দেওয়া হয়েছে এই ছিল কোরআনে কারীমের সূরাতুল হুজুরাত এর প্রথম এবং দ্বিতীয় আয়াতের সরল কথা চলুন আমরা আজ আমাদের আলোচিত তেলাওয়াতকৃত দুটি আয়াত কখন নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে সেই প্রেক্ষাপট যেটাকে শানে নুজুল বলা হয় আয়াত নাজিলের বা সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে আছে না নাই সেই প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল শানে নুজুলটি ছিল এমন আল্লাহ পাকের নবী বিশ্ব নবীর বন্ধু হযরত আবু বকর বলেন কি নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্স্ট খলিফা ইন ইসলাম এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেকেন্ড খলিফা ইন ইসলাম এই দুইজন আল্লাহ রাসূলের খেদমত মোবারকে তারা এসে অপেক্ষা করছিল শানে নুজুলটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেছেন বনি তামিম গোত্রের একটি কাফেলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত মোবারকে হাজির হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নেতা নিযুক্তির ব্যাপারে নেতা নির্বাচনের ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে প্রস্তাব করলেন যার নাম হচ্ছে কাকা ইবনে মাআবাদ ওই বনি তামিম গোত্রের একজন নেতা নিযুক্তির ব্যাপারে তারা এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন একজনকে তার নাম হচ্ছে
كعكا ابن معباد كعكا ابن معباد বলেন তো নাম কি কাকা ইবনে মাবাদ তাকে আমির বানানো হোক নেতা নিযুক্ত করা হোক এই প্রস্তাব করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন আকরা ইবনে হাবেশকে আকরা ইবনে হাবেশ আকরা ইবনে হাবেশ নামক একজন নেতাকে ওই তামিম গোত্রের নেতা নিযুক্ত করার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব দুইজনই আল্লাহর রাসূলের খুবই কাছের মানুষ দুইজনের প্রস্তাব হলো দুই রকম এখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু মন খারাপ করে বললেন হযরত আবু বকর আপনি তো আমি যে ব্যাপারে সিদ্ধান্ত দেই যা প্রস্তাব করি তার বিরোধিতা করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনই জলিল কদর সাহাবী এবং খলাফায়ে রাশিদিনের প্রথম এবং দ্বিতীয় জন এই বিষয় নিয়ে একটু মতভেদ একটু মতপার্থক্য হলো তাদের ভিতরে একটু কথা আওয়াজটা একটু উঁচু হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমত মোবারকে সাহাবা আজমাইনদের উঁচু আওয়াজ এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাইন্ডে লেগেছে তখন এই আয়াতে কারিমা নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি হে ইমানদার গণেরা তোমরা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে আল্লাহ এবং রাসূলের চেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে না অগ্রগামী হবে না আল্লাহ এবং রাসূল যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আমাদের সকলকে মেনে নিতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আরেকটি বর্ণনা এসেছে কিছু লোক ঈদের দিনে কুরবানির ঈদ কুরবানির নামাজের আগেই তারা কুরবানির প্রস্তুতি নিল এবং কুরবানি করল আমাদের মাসআলা আমাদের জানামতে ঈদের নামাজ কুরবানির ঈদের নামাজের আগে কুরবানি না পরে বিষয়টি ক্লিয়ার নয় ঈদের নামাজের পরে হলো কুরবানি কিন্তু কিছু আবেগী লোক তারা কুরবানি করে বসলো ঈদের নামাজের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াতে কারিমা নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম আওয়াজ করে বলেন আল্লাহু আকবার তাহলে আমরা এই আয়াত দুটির শানে নুজুল সম্পর্কে আমরা অবগত হলাম যে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিবেন আল্লাহ পাক আর এই সিদ্ধান্ত ইমপ্লিমেন্টকারী এটা বাস্তবায়নকারী হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাতের বাইরে মুমিন কোন চিন্তা করতে পারবে আওয়াজ দিয়ে বলতে হবে পারবে আমার ভাইয়েরা আমার বাবা জানেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের রব তিনি আমাদের জীবনের সব তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে বলেন আমাদের সৃষ্টি করেছেন যিনি তিনি কে এই আকাশ সৃষ্টি করেছেন কে জমিন নক্ষত্র গ্রহ চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম সব কিছু সৃষ্টি করেছেন যিনি সেই মহান মালিকের নাম হলো আল্লাহ ঠিক কি না সেই রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে যত সৃষ্টি আছে
একটি মাত্র সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলে সৃষ্টি করেছেন যাদেরকে ওই সৃষ্টির নাম হলো মানুষ জোরে বলেন ঠিক কিনা আমাদের সেই পৃথিবীতে শক্তিশালী সৃষ্টি আছে প্রাণীর ভিতরে সৃষ্টির ভিতরে শক্তির দিয়া অনেক শক্তিশালী সৃষ্টি এই পৃথিবীতে আছে বাঘ আছে সিংহ আছে হাতি আছে কিন্তু বুদ্ধির দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠর দিক দিয়ে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে চমৎকার সুন্দর সৃষ্টির দিক দিয়ে মানুষের চেয়ে ভালো সৃষ্টি আকাশের নিচে জমিনের উপরে আর নাই ঠিক না প্রিয় ভাইরা আমার সেই রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন আল্লাহ বলছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন উচ্চ আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে পাঠিয়েছি তোমাদেরকে আমি রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি হবে আল্লাহর গোলামি ছাড়া মুমিন জীবনে আর কারোর গোলামি হতে পারে না ঠিক কি না প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের জন্য বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়েন আমার সাথে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين نبي قال أبني بولي دين أبني بولي دين جانية دين أبنى رمات دركي هي أمات رامات আল্লাহর গোলামেরা শোনো তোমরা বলো কুল ইন্না সলাতি নবীকে বললেন হে নবী আপনি বলুন আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার ব্যবসা করা বাণিজ্য করা তাফসীর শোনা তাফসীর করা আমার ওয়াজ শোনা ওয়াজ করা আমার জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু আছে সবই একজন মালিকের নাম কি তার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন হে দুনিয়ার মানুষ লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ইমানদার যারা তোমরা শোনো তোমাদের জীবনের কোন চিন্তা চেতনা ধ্যান ধারণা যেন আমি আল্লাহ এবং আমার রসুলের চিন্তার বাইরে না হয় আল্লাহ রাব্বুল আলামিন যা সিদ্ধান্ত দিয়েছেন ওই সিদ্ধান্তই হলো শিরোধার্য কারণ আল্লাহর সিদ্ধান্তের ভিতরে কোনো ভুল আছে নাকি আওয়াজ দিয়ে বলেন ভুল আছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এই দুনিয়াতে কিভাবে চললে আমরা শান্তিতে থাকব পরকালে নাজাত পাব দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আমরা চাই না চাই না তাহলে এই দুনিয়ায় শান্তি আমরা যদি চাই আল্লাহ রাসূলের বাইরে যাওয়ার আর কোনো উপায় নাই ঠিক কি না আমাদের চিন্তা চেতনা শুরু থেকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ধ্যানে জ্ঞানে চলতে হবে শুধুমাত্র আল্লাহর হুকুম মেনে আর নবীর সুন্নাতের উপরে জোরে বলেন ঠিক কি না সেই কথা রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম ও মুমিনেরা শোনো আল্লাহর গোলামেরা আমি আল্লাহর গোলামি ছাড়া আল্লাহর হুকুম ছাড়া নবীর সুন্নাহ ছাড়া তোমাদের কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না আল্লাহর দরবারে যদি আমার আমলকে পৌঁছাইতে হয় আল্লাহর রেজামন্দি যদি আমাকে হাসিল করতে হয় তাহলে আল্লাহর রাসূলের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ আছে নাকি এক শ্রেণীর মানুষ অবশ্য
এমন আছে আমার সমাজে হুজুর আমি ব্যবসা বাণিজ্য করি এরপরে সমাজ চালাই রাজনীতি করি সমাজনীতি করি এগুলো আমি আমার মতো করে কিন্তু ঠিকঠাক মতো নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ বলেন না শুধুমাত্র নামাজ আর রোজা ঠিকঠাক মতো করলে হবে না জীবনের সকল দিক আর বিভাগে জীবনের সকল দিক আর বিভাগে হুকুম মেনে চলতে হবে আদর্শ মেনে চলতে হবে আল্লাহ এবং রাসূলের আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি ঠিক আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب سورة حشر انو شات نمبر সূরা হাশরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা আতাকুমুর রাসূল মা আতাকুমুর রাসূল ফখুজুহু নবী মুহাম্মদ জানিয়ে এসেছেন তা গ্রহণ করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন আল্লাহর কোরআন জোরে বলেন ঠিক কি না আল্লাহর কোরআন গ্রহণ করো ওমা নাহাকুম আনহু ফান্তাহু আর নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও অর্থাৎ আমাদেরকে আল্লাহর রাসূল যা বলেছেন সেটাই আমাদের গ্রহণ করতে হবে আল্লাহর রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে বর্জন করতে হবে তাহলেই আমরা আল্লাহর প্যারা বান্দা হতে পারব আমরা আল্লাহর প্যারা বান্দা হতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন বললেন لقد كان لكم في رسول الله أسوة حسنة তোমাদের জন্য এই পৃথিবীতে আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাত আল্লাহর হুকুম মানতে হবে কিভাবে সেটা যথাযথভাবে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ জোরে বলেন ঠিক কি না لقد كان لكم في رسول الله أسوة حسنة আদর্শ মহামানব হিসেবে জীবনের সকল দিক আর বিভাগে আমরা নেতা মানব একজনকে সেই মহা নেতার নাম বিশ্ব নবী মুহাম্মদ জেনে বলেন ঠিক কি না নবী মুহাম্মদ শুধু নামাজ আর রোজার নেতা নয় তিনি হচ্ছেন গোটা জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ মহামানব বিশ্বনবী মুহাম্মদ আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি কিন্তু আমরা কি আমাদের জীবনে সেই বিষয়কে ইমপ্লিমেন্ট করতে বাস্তবায়ন করতে পেরেছি কি বলেন পেরেছি শুধুমাত্র আমরা নামাজ পড়তে হয় আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক নামাজে তাশাহুদ পড়ার সময় এই শাহাদাত আঙুল লাড়াতে হয় একটা সময় আছে না أشهد أن لا إله إلا الله جكون بلبو لا إله إلا الله الله تعالى آر كنو إله ني أباشو ني آئين داتا ني بدهان داتا ني اي سلوغان جكون ديسي تكون إشارة كرتي هاي اتا اي إشارة كرا حس مستحاب بولين اي إشارة كرا كي مستحاب امر اي مستحاب ني جھگلا كوري جھاتي كوري مراماري كوري دنگا هنگما كوري هات কখন উঠাতে হবে শাহাদাত আঙ্গুল এটা নিয়ে আমাদের জিহাদ হয় বাহাস হয় কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার জীবনে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত গুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কোনো চিন্তা নাই চেতনা নাই হুঁশ নাই আমরা বেহুশ হয়ে আছি আসতে বলেন ঠিক না বেঠি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী হচ্ছেন আমাদের জন্য মডেল তিনি হচ্ছেন আমাদের মহামানব তিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা বিশ্বনবী মুহাম্মদ আওয়াজ দিয়ে বলেন কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের জীবন চলতে যা লাগে সকল দিক আর বিভাগের একজন আদর্শ নেতা আছে সেই আদর্শ নেতার নাম মুহাম্মদ আদর্শ নেতার নাম কি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা যে এই যে হাতের নখ কাটি বৃহস্পতিবার অথবা শুক্রবার আমরা যে নখ কাটি এই নখটি কিভাবে কাটতে হবে সে ব্যাপারেও বিশ্বনবীর হাদিস শরীফের ভিতর আল্লাহ রাসূলের আমল সুন্নাতের ব্যবহার আছে না নাই
কথা বুঝতেছেন না মনে হয় আসে না নাই এমন এমন কি আল্লাহ রাসূল মিসওয়াক করতেন কিভাবে সেই মিসওয়াক করার বর্ণনাটাও হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যায় না যায় না এজন্য ইসলামকে বলা হয়েছে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে মানব জীবনের পরিপূর্ণ সমস্যার সকল সমস্যার সমাধান দিয়েছেন যেই জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি আপনারা কি বলতে পারবেন এমন কোন দিক আর বিভাগ বাকি আছে যেখানে ইসলাম সমাধান দিতে পারে না কি কোন বাকি আছে মুসলমানির ক্ষেত্রে ছেলেকে মুসলমানি করাবেন সুন্নাতে খাতনা শরীফ করাবেন তখন মনে হয় রসূলের সুন্নাত নাই আছে না নাই সেখানেও সুন্নাতের ব্যবস্থা আছে কিভাবে সুন্নাতে খাতনার ব্যবস্থা করতে হবে এ ব্যাপারেও হাদিস শরীফের ভিতর বর্ণনা আছে সুতরাং ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য আমরা জীবনে এমন কোন দিক আর বিভাগ খুঁজে পাব না যেখানে আমাদের সমস্যা হলে সমাধান ইসলামে দিতে পারে না এমন কোন দিক আর বিভাগ খুঁজে পাওয়া যাবে যাবে না সুতরাং রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون الله رب العالمين بولين إن الحكم إلا لله حكم চলবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জোরে বলেন হুকুম চলবে কার আরো জোরে বলেন কার হুকুম কারণ আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমাদেরকে আবার এই দুনিয়ার জীবনে হিসাব নেবেন হিসাব একদিন হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি চুলচেরা বিশ্লেষণমূলক হিসাব হবে বিচার হবে বিচার করবেন যিনি ওই মহা বিচারকের নাম মহান আওয়াজ করে বলেন নাম কি তার আল্লাহ রাব্বুল আলামিন বলেন طوعا وكرها وإليه يرجعون ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তোমাদেরকে আমার দরবারে ফিরে আসতেই হবে কোন সন্দেহ নাই দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট জোরে বলেন ঠিক না বে ঠিক কোন সন্দেহ নাই মরে যেতে হবে মরণের ব্যাপারে যদি সন্দেহ থাকে সন্দেহ আছে নাকি কোরআনের দলিল লাগবে না হাদিস শরীফের দলিল লাগবে না যদি জিজ্ঞাসা করি দাদা দাদি বেঁচে নাই এমন যারা আছেন তারা একটু দয়া করে কষ্ট করে হাত তোলেন তো দাদা দাদি বেঁচে নাই কার কার দেখেন ডাইনে ভাবে তাকান 99% লোকের দাদা দাদি মরে গেছে হাত নামান দোয়া করে যাই আল্লাহুম্মা গফিরহুম ওয়ারহামহুম ওয়াজআল কবরহুম মিন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ জোরে জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা দাদা দাদি যার চলে গেল তাদের জন্য দোয়া করি আল্লাহ মা বাবা সহ আপনজন যার যেখানে কবরে শুয়ে আছেন এই মুহূর্তে সকলের কবরগুলোকে তুমি জান্নাত বানিয়ে দাও বলেন আমিন প্রিয় ভাই বন্ধুরা চলে যেতে হবে মরে যেতে হবে বিচার হবে আল্লাহর আদালতে ঠিক না বে ঠিক এই দুনিয়ার যারা বিচার কার্য পরিচালনা করেন সুপ্রিম কোর্ট হাই কোর্ট জাস কোর্ট লেবার কোর্টের বিচারক যারা আছে ওদের বুঝি বিচার হবে না যদি হয় তাহলে আওয়াজ দিয়ে বলেন হবে না হবে না ওদের বিচার হবে চলচেরা বিশ্লেষণমূলক বিচার হবে আমি মাওলানা সরোয়ার হুসাইনি আকবি গোপালগঞ্জে আমারও বিচার হবে মনে হয় বারাক ওবামা অথবা বাইডেন অনেক ক্ষমতাধর ওদের মনে হয় বিচার হবে না হবে সবারই বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহ
أحكم الحاكمين أمار شده بولين أليس الله بأحكم الحاكمين الله كتو چمتكار كوري شرون كوري دلي او بيچارو كرا بھولي جيونا غشكي بيچار كورونا অন্যায় বিচার করো না জুলুম করো না কারোর উপরে ইনসাফপূর্ণ বিচার করো কারণ আমি আল্লাহ হলাম ইনসাফপূর্ণ জাস্টিস আমার মত জাস্টিস করতে পারে বিচার করতে পারে এমন বিচারক পৃথিবীতে আর কেউ নাই প্রিয় ভাই বন্ধুরা বিচার হবে আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আলামিন সবার বিচার করবেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতর বলছেন يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا الله پاک بولین بیچار دین شروع ہوئے جابے বিচারের দিনে সব মানুষ সারিবদ্ধভাবে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াবে বিচারক হবেন একজন জোরে বলেন বিচারকের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বিচারক ওই কঠিন ভয়াবহ দিনে বিচারের দিনে যিনি ওকালতি করবেন সেই ওকালতির দায়িত্ব প্রাপ্ত হবেন আমার নবী বন্ধু নবী বিশ্ব নবী নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন ঠিক কি না বিশ্ব নবী যাকে সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাবেন বিশ্ব নবীর সামনে যাইতে হলে নবী মুহাম্মাদের আদর্শ না মানলে নবীর সুপারিশ পাওয়া যাবে আস্তে বলেন যাবে যাবে না সুপারিশ পাওয়া এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবীর সামনে যখন হাজির করবেন আমরা যদি নবী মুহাম্মাদের সত্যিকারের উম্মত হতে না পারি নবী মুহাম্মাদের আদর্শ যদি আমরা না মানি তাহলে কিয়ামতের ময়দানে বিচারের দিনে রাব্বুল আলামিন তার হাবিবের সামনে যখন আমাদেরকে দাঁড় করবেন তখন আমাদেরকে নবীজি দান্দান মোবারক দেখাবেন ইসলামের জন্য ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাক আমরা কি চাই কি চাই না ভাইরা আমার বাবাজিরা আমার আমার ভাই ও বন্ধুগণ তাহলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে আমাদের কোনো আপত্তি আপত্তি কারণ জমিন তো আমার নয় আমার বাবারও নয় দাদারও নয় এ জমিনের মালিক আওয়াজ দিয়ে বলেন কে لله ما في السماوات وما في الأرض الله رب العالمين বলেন এই জমিন এই আসমান এর ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা একজনের তিনি হলেন আল্লাহ তিনি কে ও আমার ভাইরা আমার প্রিয় যুবকেরা আমার সোনার ছেলে যুবক বন্ধুরা তাহলে বিচার একদিন হবে ওই বিচারের দিনে এই দুনিয়ায় যারা ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে তাফসীর মাহফিলের বিরোধিতা করেছে কিয়ামতের ময়দানে তাদের বিচার আল্লাহ করবে জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান دنكا ونحشره يوم القيامة أعمى أواز كوري بولين الله أكبر الله پاك بول چه ونحشره يوم القيامة أعمى جر الله رجو من الله دين قائمير ببر بدها دي بي الله قرآن عين چلو حق شمجة افشة عدلت ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে অফিসে আদালতে ব্যাংকে সর্বত্র ইসলামের হুকুম আল্লাহর হুকুম রসুলের বিধান চালু হোক আমরা চাই কি চাই না এই ব্যাপারে কেউ যদি বিরোধিতা করে আল্লাহ হুশিয়ারি সাত নম্বর সিগনাল দিয়ে হুশিয়ার করে দিয়েছেন ওমান আরাদা আন যিকরি যারা আমার দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে বিরোধিতা করবে আমার আল্লাহর বিধানের ব্যাপারে যারা বিরোধী হবে
কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে হাশরের ময়দানে উঠানো হবে তারা হবে অন্ধ জোরে বলেন তারা কি হবে আরো জোরে বলেন কি হবে আমরা কি হাশরের ময়দানে অন্ধ হয়ে উঠতে চাই তাহলে কোরআনের সমস্ত হুকুম সমস্ত বিধিবিধানকে জীবনে মানতে হবে জীবনে যদি কোনোটি মানতে নাও পারি বিরোধিতা করার চিন্তা করা যাবে না যাবে না যাবে না ঠিক কি না কিন্তু একটি গোষ্ঠী একটি সম্প্রদায় আছে যারা না বুঝে ইসলামকে বুঝে না আমরা একটু মোটা গলায় কথা বললেই বলে হুজুর তো অন্য দিকে যাচ্ছে আল্লাহর কসম কোরআন হচ্ছে মানব জীবনের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য দুনিয়াতে এসেছে আস্তে নয় জোরে বলেন ঠিক কি না সুতরাং কোরআন সর্বত্রই এভরি হায়ার আমাকে মানতে হবে কোরআনের বিধান শুধুমাত্র মসজিদে চলবে অফিস আদালতে চলবে না এ কথা বলার ন্যূনতম সুযোগ সম্ভাবনা নাই ঠিক কি না কষ্ট হচ্ছে কি ভয় পাচ্ছেন আল্লাহর কসম করে বলি কোরআনের কথা বললে এক শ্রেণীর মানুষের একটু গায়ে লাগবে আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে জুসনা রাতে সরে বেজার ঠিক না ভাই গরম ভাতে বিড়াল বেজার উচিত কথায় মা ওই বেজার এটা আমাদের গোপালগঞ্জের আঞ্চলিক একটি কথা প্রিয় ভাই ও বন্ধুরা এখানে আপনারা নিঃসন্দেহে কোরআনের বিরোধী কোন মানুষ থাকলে এত বড় ঐতিহাসিক তাফসীর যুগের পর যুগ ধরে চলছে নিঃসন্দেহে নরসিংদীবাসী ধন্য এই পলাশ থানা এই ডাঙ্গাবাসী ধন্য যে যুগের পর যুগ ধরে কোরআনের তাফসীর হচ্ছে আল্লাহর কসম করে বলি জীবনে যা কিছু নেকামল করেছি আর আপনারা করেছেন কোনটি যদি কবুল নাও হয় এই তাফসীর মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় নাজাতের জন্য আর কোনো কিছু প্রয়োজন হবে না একটি মাত্র ওসিলা দিয়ে আমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিতে পারে না পারে না সুতরাং কোন দিন কোরআনের বিরুদ্ধে যাব আওয়াজ দিয়ে বলেন যাব সে কথা যদি আমার বাবাও শিখিয়ে দেয় আমার পীর সাহেব শিখিয়ে দেয় আমার নেতা সাহেব শিখিয়ে দেয় আর সেই শিখানো বক্তব্য যদি কোরআনের বিরুদ্ধে হয় সেই শিখানো ভূমিকা যদি কোরআনের বিপক্ষের ভূমিকা হয় বাবার কথা শুনব না নেতার কথাকে মূল্যায়ন করব না আল্লাহ এবং রসুলের কথাকেই আমার জীবনে প্রাধান্য দিতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই জমিন হচ্ছে আল্লাহর এই জমিন কার আওয়াজ দিয়ে বলেন কার আরো জোরে বলেন আল্লাহ পাকের জমিনে আল্লাহর হুকুম চলবে আল্লাহর বিধান চলবে আল্লাহর অহদানিয়াতের কথা চলবে এ ব্যাপারে কারোর সাথে আপোষ করার ন্যূনতম সুযোগ আমাদের নাই জোরে বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া হুকুম চলবে তার জমিন যার জমিন জোরে বলেন কার তারই হুকুম চলবে কোন নেতার হুকুম চলবে না পীরের হুকুম চলবে না কোন ব্যক্তির হুকুম চলবে না জমিন যার হুকুম চলবে তার আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই কথা বলার অপরাধে আমার নবী বিশ্ব নবীকে আলামিন বলতো আবু জেহেলেরা উতবা সাহেবরা নবী মুহাম্মাদের বিরোধী হয়ে গেল একটি মাত্র স্লোগান দেওয়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যিকারেই নিঃসন্দেহে আপনাদেরকে পাম দেওয়ার জন্য ফুলানোর জন্য বলছি না বাংলাদেশে এত বড় মাহফিল হয় এরকম হাতে গোনা বোধহয় দুই পাঁচটি এত বড় মাহফিলে সৌভাগ্যবান আপনারা আপনারা হকদার যে মাহফিলে আপনারা টাকা দেন পয়সা দেন বুদ্ধি দেন শ্রম দেন সর্বোপরি হচ্ছে এ কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার যার বাড়ি সিলেট
সে তো আজকে মাহফিলে হাজিরা দেওয়ার সুযোগ পায় নাই ঠিক কিনা ধরে বলেন যার বাড়ি গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ থেকে তো এখানে ওয়াজ শোনার মতো সুযোগ কারোরই হয় নাই কিন্তু ইচ্ছায় আর অনিচ্ছায় আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন ঘরের দরজায় সাত দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন এই সম্মেলন পেয়ে খুশি না বেজার আবার কিছু কিছু লোক বেজারও যাদের ব্যাপারে আমরা একটু কথা বলি চোরের ব্যাপারে কথা বলি সন্ত্রাসের ব্যাপারে কথা বলি সাদাবাসদের ব্যাপারে কথা বলি জিনাখরদের ব্যাপারে কথা বলি আমরা মদখরদের ব্যাপারে কথা বলি এই লোকশ্রেণী তারা নিঃসন্দেহে আমাদের উপরে নাখোশ ওদেরকে খুশি করার জন্য আমার আল্লাহকে বেজার করে মানুষকে খুশি করার কোন সুযোগ আওয়াজ দিয়ে বলেন আছে ন্যূনতম সুযোগ নাই ইম্পসিবল জীবন চলে যেতে পারে কিন্তু ইসলামের ব্যাপারে কোন কাফির বেঈমান ইসলামের দ্রোহী খোদা দ্রোহী জালেম স্বৈরাচারদের সাথে আপোষ করার কোন সুযোগ সম্ভাবনা বলছিলাম এ পৃথিবী আল্লাহ পাকের ঠিক না বেঠি এ পৃথিবী চলবে আল্লাহর হুকুমে ঠিক না বেঠি ঠিক হলে জোরে বলবেন ঠিক বেঠি হলে না বলবেন বেঠি সেটাও আস দিয়ে বলবেন কিন্তু ঠিক যদি হয় জোরে বলতে হবে এই জমিন আল্লাহর হুকুম চলবে কার আল্লাহ পাক বলছেন আমরা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহর গোলামি করতে হবে আর যালিকা দ্বীনুল কাইয়্যিম এই ইসলাম এই দ্বীন এই জীবন ব্যবস্থা ইসলামের পথ কোরআনের পথ এটি হচ্ছে সরল এবং সঠিক পথ এই টেকে যারা থাকবে এই ইসলামের পথে যারা চলবে তাদের লাস্ট গন্তব্য হচ্ছে ফাইনাল স্টপেজ হচ্ছে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলবেন না আমরা সেই টেকের উপরে সেই সরল পথের উপরে আছি যেই পথ চলছে ইলা ইলাল জান্নাহ জান্নাতুল ফেরদাউস আমাদেরকে এই রাস্তায় জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবেন আওয়াজ দিয়ে বলেন কে আরো জোরে বলেন কে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কোন রকমের আল্লাহ এবং রাসূলের চিন্তার চেতনার সিদ্ধান্তের আদেশের বাইরে কোন চিন্তা তোমাদের করার সুযোগ নাই আল্লাহকে ভয় করবে মনে রাখবে আল্লাহ হচ্ছেন সামিউন আলীম তিনি সর্বশ্রোতা তিনি সর্বজ্ঞ তিনি সব জানেন তিনি সব বুঝেন তিনি সব খবর রাখেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি সুতরাং ভাই বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বহু জায়গায় বললেন এই জমিন আল্লাহর চলবে এই জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর বিচার চলবে আল্লাহ পাকের দেওয়া বিধান মোতাবেক আমরা আমাদের ব্যক্তি জীবন সমাজ যদি চালাতে পারতাম বিশ্বাসের সাথে বলেন ইমানের সাথে বলেন ইসলাম মতো যদি আমি চলি আমার পরিবার চলে সমাজ চলে দেশ চলে জাতি চলে তাহলে সমাজে শান্তি বাড়বে না কমবে বিশ্বাস হয় না হয় না শান্তি বেড়ে যাবে কারণ শান্তি দেওয়ার মালিক তো একজন তিনি কে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তুমি আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহর একটি নামই হলো সালাম সালাম মানে শান্তি জোরে বলেন সালাম মানে কি ওয়া মিনকাস সালাম তোমার কাছ থেকে শান্তি আসে তুমি শান্তি দিতে পারো সুতরাং ওই শান্তির পথে চলার তৌফিক আমাদেরকে যেন আল্লাহ দান করে দেয় উচ্চ আওয়াজ করে বলেন আমিন আমার ভাই বন্ধুরা আল্লাহ পাক বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা এই জমিনে আল্লাহর বিচারকে অস্বীকার করবে আল্লাহর দেয়া বিচার অনুযায়ী যারা বিচার করবে না সেটা সামাজিক বিচার হোক রাষ্ট্রীয় বিচার হোক যত ধরনের সমাজ বিচার হয় না কেন
সব বিচার হতে হবে কোরআনের ভিত্তিতে আওয়াজ দিয়ে বলেন কিসের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে বিচার হবে চোর চুরি করলে হাত কেটে দাও কে বলেছেন কে বলেছে মুসলমান আওয়াজ দিয়ে বলেন কে বলেছে আল্লাহ বলেছে চোর চুরি করলে হাত কেটে দাও কিন্তু চোর চুরি করে আমার বাড়ি ঘর পর্যন্ত চুরি করে ফেলল আমি চোরের বিরুদ্ধে কথা বললে মানহানি কেস হয় আমার নামে আমি চোরের ব্যাপারে বললাম কেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বিচার মানে না আল্লাহর দেয়া বিচার যারা সমাজে চালু করতে দিতে চায় না রাজি হয় না কলে কৌশলে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা তাদের বিভিন্ন অ্যাটিটিউড দিয়ে সমাজ আল্লাহর বিচার কায়েম হতে না পারে এর বিরোধিতা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা হলো জালেম ঠিক যদি বলেন তাতেও ঠিক যদি না বলেন তারপরেও লক্ষ কোটি গুণ ঠিক যারা বলেন ঠিক কিনা প্রিয় ভাই ও বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন পর পর একই আয়াত ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون الله প্রথমে বললেন যারা আল্লাহর বিচার মানে না ওরা কাফের এরপরে বললেন যারা আল্লাহর বিচার মানে না ওরা ফাসিক এরপরে রব্বুল আলামিন বললেন যারা আল্লাহর বিচার মানে না ওরা হলো জালেম আমরা কি কাফের হয়ে জালেম হয়ে আমরা কি ফাসেক হয়ে কবরে যেতে চাই আওয়াজ দিয়ে বলেন ভাই কবরে যেতে চাই কবরে যেতে চাই এজ এ পারফেক্ট মুসলিম হিসাবে পরিপূর্ণ মুসলিম হয়ে আমরা কবরে কাফনে যেতে চাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض তোমরা কেমন হয়ে গেলে তোমাদের সুবিধা মতো কিছু বিধান মানবে আর কিছু বিধানকে তোমরা অস্বীকার করবে যেই বিধান অস্বীকার করলে চাকরি চলে যেতে পারে যে বিধানের ওয়াজ করলে তাফসীর মাহফিলে দাওয়াত বন্ধ হয়ে যেতে পারে যেই বিধানের ব্যাপারে কথা বললে তোমার ব্যাপারে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে ওই মামলার ভয়ে চাকরি চলে যাওয়ার ভয়ে ব্যবসায় অবনতির ভয়ে তোমরা কি আল্লাহর বিধানগুলোকে ভাগ ভাগ করে মানবে সুবিধারগুলো মানবে আর অসুবিধারগুলো মানবে না যদি এমন হয় তাহলে দুনিয়ায় অশান্তি আছে না নাই কি অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে জনমের মতো বেইজ্জত করব জনমের মতো বেইজ্জত করব আর হাশরের ময়দানে তোমাদেরকে জাহান্নামের লাকড়ি বানাবো জাহান্নামের ডাস্টবিনে নিক্ষেপ করবে উঁচু আওয়াজ করে বলেন কে আমরা কি আমাদের আল্লাহর দেয়া বিধানগুলো আমাদের জীবনে মানতে চাই না চাই না বিচারের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে আমাদের কোনো আপত্তি আছে আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফ থেকে বলছি নবীজি বলেছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাব দিবেন যাদের তারা হলো বিচারক বিচারকদের আওয়াজ হবে সবচেয়ে বেশি কিয়ামতের ময়দানে সবচেয়ে বিচার কঠিন করা হবে যাদের তারা হলো বিচারক বিচার যদি ইনসাফ ভিত্তিক হয় তাহলে তাদের জন্য জান্নাত আছে না নাই ইনসাফপূর্ণ কোরআনিক বিচার যারা কায়েম করবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি আছে জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে আপনার অনিসলামিক ফর্মুলায় বিচার ফয়সালা করবে ওই বিচারকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে রেডি করে রেখেছেন আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ আমি আপনাদের খিদমতে বলছিলাম আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন বিচার বিশ্লেষণ আপনার চিন্তা চেতনা সব হবে
আল্লাহ এবং রাসূলের ফর্মুলায় আল্লাহ এবং রাসূলের ফর্মুলার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তিনি বলছেন কি বলছেন শুনুন কুল আতাবুদুন মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়া লা নাফআ والله سميع عليم তোমরা এমন হয়ে গেলে কুল আতাবুদুন মিন দুনিল্লাহ তোমরা কি আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর গোলামি করতে চাও কারোর ইবাদত করবে যারা তোমাদের জীবনে কোনো কল্যাণ আনতে পারে না ক্ষতিও করতে পারে না তোমাদের সেই মহা কল্যাণকামী তোমাদের সেই সফলতা দানকারী সেই মহান রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারোর গোলামি তোমরা কি করতে শুরু করলে মনে রাখবে আল্লাহু হুয়াস সামিউল আলিম তোমরা যা কিছু করছো না কেন সবই আমার আল্লাহ শুনতে পায় জানতে পায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না সুতরাং চলুন আমরা শেষ পর্যায়ের কথাটি বলি আল্লাহ রাব্বুল আলামিন যেন আফসোস করে বলতেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাউআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন হে দুনিয়ার মানুষ তোমরা কি আল্লাহর দিন বাদে কোরআন বাদে ইসলাম বাদে এমন কোন ব্যবস্থা কে তোমরা কি তালাশ করছো যে ইসলাম ছাড়া অন্য কোন ফর্মুলায় শান্তি পাবা বলেন তো ইসলাম বাদ দিয়ে অন্য কোন ফর্মুলায় শান্তি পাওয়া যাবে আওয়াজ দিয়ে বলেন যাবে ইসলাম ব্যতিরেকে কোন ফর্মুলায় শান্তি হবে না হতে পারে না জোরে বলেন ঠিক না ঠিক এজন্য ব্যক্তি জীবনে শান্তি পরিবার জীবনে শান্তি রাষ্ট্রীয় জীবনে শান্তি আন্তর্জাতিক পর্যায়ে শান্তির জন্য আমাদের জীবনের সকল দিক আর বিভাগে মানতে হবে উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান আল্লাহ বলছেন সকল দিক আর বিভাগে ইসলামকে মেনে নাও শান্তি হবে দুনিয়ার থেকে শান্তি পাবা আখিরাতে মুক্তি পাবা আসুন দুনিয়ার জীবনে শান্তি এবং আখেরাতে মুক্তির সুনিশ্চিত গ্যারান্টি যেটা দিতে পারে সেই গ্যারান্টির নাম হলো ইসলাম সে গ্যারান্টির নাম হলো কোরআন সে গ্যারান্টির নাম হলো বিশ্বনবী মুহাম্মদ জোরে বলেন ঠিক কিনা এই পথে আমরা চলতে রাজি আছি না নাই কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান